ইসরায়েল থেকে ইরানের সংক্ষিপ্ততম দূরত্ব 1000 কিলোমিটার। ইরান থেকে ইরাক, সিরিয়া এবং জর্ডান পার হয়ে তবেই ইসরায়েল। প্রথমবারের মতো নিজ ভূমি থেকে ইসরায়েলে সরাসরি হামলা চালাল ইরান। কিভাবে ঘটল এ ঘটনা? বিবিসি বলছে, এই সামরিক অভিযানে অন্তত 9টি দেশের সম্পৃক্ততা রয়েছে। ইরান, ইরাক, সিরিয়া ও ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জর্ডান সেগুলোকে ভূপাতিত করেছে। ইরান 170টি ড্রোন ও 30টি চালকবিহীন স্বয়ংক্রিয় ক্রুজ মিসাইল ছোড়ে, যার একটিও ইসরায়েলি সীমায় প্রবেশ করতে সক্ষম হয়নি। এছাড়া আরও 110টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়, যার মধ্যে অল্প সংখ্যক ইসরায়েলি সীমায় প্রবেশ করে। টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এই বিষয়টি জানান। এছাড়াও কয়েক ডজন স্থল থেকে স্থলে আঘাত হানতে সক্ষম মিসাইলের অস্তিত্ব চিহ্নিত করা হয়, যার অধিকাংশই ইসরায়েলি সীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানায়, ইসরায়েলে কয়েক ডজন রকেট ছুড়েছে তারাও। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, যুক্তরাষ্ট্র হামলার আগেই ওই অঞ্চলে যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ নিয়োজিত করে। বিভিন্ন সূত্র রয়টার্সকে জানিয়েছে, মার্কিন বাহিনী জর্ডান সীমান্তবর্তী দক্ষিণ সিরিয়ায় বেশ কিছু সংখ্যক ইরানি ড্রোন ভূপাতিত করে। ব্রিটিশ বিমান বাহিনীর টাইফুন ফাইটার জেটও ড্রোন ভূপাতিত করার কাজে নিযুক্ত করা হয়। ইরাক এবং সিরিয়ার আকাশ সীমায় তারা নিয়োজিত ছিল। জর্ডানও নিজ নাগরিকদের নিরাপত্তায় ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বলে মন্ত্রিসভার এক বিবৃতিতে জানা যায়। ফ্রান্সও আকাশ সীমায় নজরদারি চালিয়েছে, তবে তারা ড্রোন বা মিসাইল ভূপাতিত করেছে কিনা সে বিষয়ে স্পষ্ট করে জানায়নি ইসরায়েলি বাহিনী।